Wow, চমৎকার। Wow, সেই মজা, সেই লেভেল। এত স্বাদই বউ, আমি আসলে কল্পনাও করতে পারিনি। ঠিক আছে, অ্যাজ এ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা জোশ ছিল। ওয়াও, সেই সেই মজা। আর কালকে আবার বানাবো। আজকে আমরা বারবিকিউ করবো, ছোটখাটো একটা বারবিকিউ। এখানে কয়েক পিসের মতো মাংস নিয়ে নিচ্ছি আমি। তো আমি হচ্ছে বিগিনিং, ঠিক আছে, একদম ফার্স্ট টাইম ট্রাই করতেছি, প্রফেশনালি পারি না, ইউটিউব দেখে শিখছি। তো প্রথমে আমি এই চিকেনগুলো হালকা করে কেটে নিব। হালকা করে কেটে নেব, স্লাইড করে।
খুশি হয়ে আসলাম থেকে এসে যদি তোমার হালি অনেক কষ্টের পর একদম পুরা এলাইছি এক পাশে হয়েছে এক পাশে হয়নি এরকম অবস্থা কিন্তু টেস্ট করার পর বোঝা যাবে যে কাহিনীটা আসলে কি চলে ভয়ে বেশি পুরা এলাইছি একবার কটকটা বানা লাইছি ঠিক আছে নবন দিয়ে লাইছি বেশি নবন হয়েছে বেশি নবন বেশি দেওয়ার কারণে দেখি ভাবি এটা একটু টেস্ট করেন তো বেশি দেয় নি একটু দিয়েছি আবার যদি খাওয়া পেট খারাপ হয় তাহলে উদ্দেশ্য গুড তুই পুরা এলাইছি আমি ভাবতেছি সিদ্ধ হবো না সিদ্ধ হবে না অবস্থা ওয়াও চমৎকার ওয়াও সেই মজা সেই লেভেল এত স্বাদ হইব আমি আসলে কল্পনাও করতে পারিনি ঠিক আছে অ্যাজ এ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা জোস ছিল ওয়াও সেই সেই মজা আর কালকে আবার বানাবো অস্থির মজা ওয়াও এটা গরুর মাংস একটা বয়েল মানে মুরগির মাংসের মধ্যে গরুর মাংস চলে গেছে আর কি ওয়াও ভেরি টেস্ট ভালো লাগলো ভেরি ইন্টারেস্টিং ইয়ামি আর আমি তো ভয় ভয় পরে এলাইছি যে সিদ্ধ ভিতরে হয় কিনা এই একটা অবস্থা ঠিক আছে সবাই আমারটা খারাপ সবাই ভালো রেটিং দিছে ঠিক আছে ফিডব্যাকটা ভালো দিছে কিন্তু সমস্যা হচ্ছে আমি একটু পোড়ায় ফেলছিলাম বেশি যার কারণে কিন্তু ভিতরে কিন্তু অনেক সুন্দর আছে হ্যাঁ ভিতরে অনেক সফট আছে এই চার পাঁচ দিন শুধু পুড়ে গেছে যে এখন গ্যাসের চুলা এভাবে করারটা আসলে বসে বলো না গুড